আমি আসলেই স্পিচলেস, সো ওইটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। তবে আমি আমার ব্লগের মাধ্যমে জাস্ট এতটুকু বলতে চাই, যারাই বা মানে করছে তাদের মন মানসিকতা খুবই নিচু। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবভিয়াসলি পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সো আজকে ব্লগটা আমি শুরু করেছি সকাল সকাল। তো ইদানিং আমি একটু আমার ঘুম সার্কেলটা চেঞ্জ করার চেষ্টা করতেছি আর কি, সো সেজন্য হচ্ছে গিয়ে আমার ঘুমটাও ভেঙে যাচ্ছে সকাল সকাল। তো আমি হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীর খুবই উইক লাগে, ইদানিং আমার শরীরটা আসলেই অনেক বেশি উইক হয়ে গিয়েছে এবং আমার ওজন অনেক বেশি কমে গেল। তো এই জন্য আমি এখন একটু স্ট্রং থাকার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এখন তো আমার ফিজিক্যালি ক্লাসও স্টার্ট হয়ে গিয়েছে, ফিজিক্যালি এক্সামও হবে, সব কিছু অনেক বেশি চাপের মধ্যে পড়ে গেলাম আর কি। সেই জন্য আমার যখনই খেতে ইচ্ছে করে না তারপরও কিন্তু আমি একটু হলেও খাওয়ার চেষ্টা করি, মানে কম খাই বাট হেলদি খাওয়ার চেষ্টা করি আর কি। তো সকাল সকাল আমি একটা ডিম খেয়ে নিয়েছি, তারপর তো কফি থাকতেই হবে মাস্ট। আর এখন হচ্ছে গিয়ে আমি আমার খুব পছন্দের একটা ফ্রুটস খেয়ে নিচ্ছি, যেটা হচ্ছে পাকা পেঁপে। আমার পাকা পেঁপে খুবই খুবই ভালো লাগে, কার কার পাকা পেঁপে পছন্দ তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার খুবই পছন্দ পাকা পেঁপে। ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে আমার স্টেপ বাই স্টেপ একটার পর একটা ক্লাস থাকে, আর আমার ফিজিক্যাল ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, আর বাকি টাইম কিন্তু অনলাইনেই হয়। সো অনলাইনে ক্লাসগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ থাকে, সো ক্লাসের ফাঁকে ফাঁকেই হচ্ছে গিয়ে আমি একটু খাই আর কি, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের ফাঁকেই সব কাজগুলো শেষ করে ফেলি আর আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে ফেলি। তো এখন হচ্ছে আরেকটা ক্লাসের ফাঁকেই আমার খাবারটা খেয়ে নিচ্ছি আর কি। হ্যালো ভিউয়ার, সো আমি হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করে অনেকক্ষণ কাজ করলাম। আমি পুরো বাসা ক্লিন করেছি, বাসা বলতে আমি ওই রুমটাও ক্লিন করেছি, সো একটু প্যারা হয়ে গেল আজকে। তবে ক্লিন করার সময় আমার ভিডিও শেয়ার করতে একদমই মনে ছিল না। তো এখন হচ্ছে কি, আমি বেশ কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আস্তে ধীরে রান্নাবান্নাতে যাব। আর এখন আমি সুপার ডুপার টায়ার্ড, তো এখনই আমি রান্নাতে যেতে পারছি না, একটু রেস্ট নেব তারপর রান্না করতে যাব। আর আজকে হচ্ছে আমার বাজার টাজার কিছুই লাগবে না, সব কিছুই আছে। তবে চিন্তা করতেছি আমি কি রান্না করব। তো অনেকদিন যেহেতু আমি আজকে মোটামুটি মানে 2 থেকে 3 দিন পর রান্নাবান্না করব আর কি, তো এই কয়েকদিন হচ্ছে একবেলা রান্না করছি আরেকবেলা হচ্ছে গিয়ে ফুডপান্ডা অর্ডার দিয়ে খাইছি। কালকে মানে গতকালকেও সেম অবস্থাই হয়েছে, গতকালকে আমি রান্নাই করিনি। তো এই তো আজকে রান্না করব 2 থেকে 3 দিন পর, আর আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর রান্নাটা। আর আজকে প্ল্যান আছে যে আমি সবজি রান্না করব, অনেকদিন সবজি রান্না করা হয় না, সবজি বলতে মিক্সড যে সবজিটা একদম 4-5-6 জাতের সবজি দিয়ে যে সবজিটা রান্না করা হয়, আমার আম্মুর হাতের এই সবজিটা অনেক 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 বেশি মজার। তো আমি যখনই বাসায় যাই আম্মুকে আমি সবসময় বলি, আম্মু প্লিজ ওই সবজিটা রান্না করো। তো আমার এমনিতেও সবজি শুধু শুধু খেতে অনেক বেশি মজা লাগে, তো আজকে ওই টাইপেরই কিছু একটা রান্না করার প্ল্যান আছে। বাসার বাইরে এত বেশি সাউন্ড, কারণ আমার বাসার একদম পাশের বাসাটাই হচ্ছে কি বাসা না, মানে এটা হচ্ছে একটা কারখানা, তো এটা হচ্ছে একটা কাগজের মিল মেবি। আমি তো বাইরে থেকে যতটুকু দেখি ভিতরে কাগজ টাগজে বানাচ্ছে এই টাইপের কিছু, তো প্রচণ্ড আওয়াজ হয় সারাদিন, আর এখনও কাজ চলতেছে এখনও আওয়াজ হচ্ছে, সো আওয়াজটা একটু স্কিপ যায়। আমার ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, খুব আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকে ব্লগটা কেমন লেগেছে, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে এখনই আমার কোনো কাজ টাজ আর ধরবো না, আমি একেবারে সন্ধ্যার পর ল্যাপটপ নিয়ে বসবো, তারপর অনেক অনেক কাজ আজকে, সো সবগুলো কাজ আজকেই শেষ করতে হবে। তো সব কিছু একসাথে মেনটেন করতে আমার লিটারেলি ঘাম বের হচ্ছে। আবার রান্নার মাঝখান দিয়ে একটা প্রোডাক্ট সেল করব, প্রোডাক্ট বলতে ফোন আর কি,
সো কাস্টমারকে আমি বলেছি বাসার নিচ পর্যন্ত আসতে, আমি আবার যেতে পারবো না বা আমার বন্ধু ফ্রি নেই আজকে, সো ফোনটা আমি দেখাবো। তো কাজের মাঝখান দিয়ে ওইটাও সেল করে ফেলবো। একটু আমার আপাতত আপডেট আর রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে এসে আপনাদের সাথে টুকটাক আরও অনেক কিছু শেয়ার করা আছে, সো ব্লগটা স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? এখন টাটা, আমি একটু পরে রান্না বানাতে যাই, তারপর স্টেপ বাই স্টেপ সব কাজ শেষ করি আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আমি রান্নাবান্না করতে চলে আসলাম, আর আমি তো আগেই বলেছি আমি আজকে সবজি রান্না করব, তো সেই জন্য আমি বেশ কিছু সবজি এখানে রেখে দিয়েছি, এগুলো আগে ক্লিন করব, তারপর হচ্ছে গিয়ে কেটে কুটে রান্না বসিয়ে দেব। তো এখানে আমি সবগুলো সবজি রাখি নাই, এখানে চারটা আছে, ফুলকপি, তারপর হচ্ছে চিচিঙ্গা আর পেঁপে, কাঁচা পেঁপে আর হচ্ছে গিয়ে বরবটি, তো আলু, টমেটো, তারপর শসা, এই জিনিসগুলো আমি অ্যাড করব। বাট আগে এই জিনিসগুলো আগে ছিলে, তারপর বাকিগুলো হচ্ছে একে একে করে ছিলব আর কি। তো সবজি তো খেতে পছন্দ করি, বাট কাটতে তো আমার একটু মজা লাগে না, বাট কিছু করার নাই, তো নিজেটা নিজেকেই কাটতে হয়। তো আজকে হঠাৎ করে মন চাইলো যে আমি একটা পাঁচমিশালি সবজি রান্না করি আম্মুর মতো করে, যদিও আম্মুর ধারে কাছেও যাবে না টেস্ট আমি জানি, কারণ আম্মুর হাতে এই সবজিটা অসম্ভব রকম মজা হয়, আমি জানি না এত মজা কেন হয়। সো আজকে চেষ্টা করবো আম্মুর মতো করে রান্না করার, দেখি কেমন হয় আর কি। আর এখানে আমি একে একে করে সবগুলো সবজি কাটাকাটি করতেছি, প্রথমে পেঁপে কেটে নিয়েছি, এখন চিচিঙ্গাটাও কেটে নিলাম আর ফুলকপিও কেটে নেব। ফুলকপি হচ্ছে গিয়ে এখন হালকা শীত পড়তেছে, তো ফুলকপি মাত্রই বের হলো, সো ফুলকপির প্রাইসটাও অনেক বেশি দেখলাম আর সাইজটা খুবই ছোট। তো ফুলকপিটা আমি কিনে রেখেছিলাম দুই দিন আগে, তো রান্না করা হয় নাই, অর্ধেকটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, আর বাকি যতটুকু পারা গেছে ততটুকু নিলাম আর কি। তো একে একে করে দেখতেই পারছেন আমার সবগুলো সবজি কিন্তু কাটাকাটি শেষ, আর বাকি যে সবজিগুলো আছে এগুলো এখন কাটাকাটি করে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর আমার বাসাতে হচ্ছে গিয়ে একটা শশাই ছিল লাস্ট, তো ভাবছি এই শশাটাও আমি সবজিতে অ্যাড করে দিব, কারণ শশা কিন্তু মানে শশা দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু ওটা খুবই মজা হয়, শশা দিয়ে তারপর ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়। আম্মু ওই শশা তরকারিটা দেখতাম আগে মাঝে মাঝেই রান্না করতো, তো সেজন্য আমার হঠাৎ করে বুদ্ধি আসলো কেননা শশাটাও আমি অ্যাড করে দিই। তো একটাই ছিল, তো একটাই হচ্ছে গিয়ে এখন অ্যাড করে দিব। আর আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি জাস্ট লুক, আমি জাস্ট এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে শশা কাটতেছি, কি ট্যালেন্টেড আমি, দেখছেন তো? যাই হোক, এখন হচ্ছে শশাটাও অ্যাড করে দিব, আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি আমার বাকি কাজগুলোও করে ফেলবো, তরকারির যে মশলাটা আছে এটা কষানোতে দিয়ে আমি আমার বাকি সব কাজগুলো করব। সবাই হয়তো ভাবে যে এত কী কাজ, এত কী কাজ, সো আসলে অনেক কাজ, মানে যদিও যত ফাঁকাই থাকুক ফ্ল্যাট বা যত কমই থাকুক কাজ, বাট একা মানুষের অনেক কাজ। আর আমি একটা কাজ করব করব ভেবে এখন পর্যন্ত করতে পারি না, যেটা হলো গিয়ে আমার রুমের ফ্যানটা আমি ক্লিন করতে পারছি না, অনেক অনেক ময়লা হয়ে গেছে ফ্যানটা, একদম কালো হয়ে গেছে, সাদা ফ্যান। তো সেই ফ্যানটা আমি রিসেন্টলি ক্লিন করব আর ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না ফ্যান ক্লিন করতে গিয়ে না জানিয়ে পাটা ভেঙে পড়ে যাই, বাট কিছু করার নেই, আমাকেই করতে হবে এটা, আমার নিজের চোখ গেলেই বাজে লাগে ফ্যানটার দিকে। সো মেবি নেক্সট ব্লগে আপনাদের সাথে ফ্যান ক্লিন করাটাই শেয়ার করতে পারি, আই ডোন্ট নো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বাকি সব জিনিসগুলো কাটাকাটি করে নিয়েছি, আর এখানে একটু রসুন হচ্ছে গিয়ে পেস্ট করব, সেই জন্য রসুনটাও কেটে নিলাম। আর এই যে এখানে সব টাইপের সবজি আছে দেখেছেন, একটু একটু সবজি দিয়েছি বাট সবগুলো অ্যাড করার পর পুরো এক মানে বাস্কেট হয়ে গেছে। তো সবগুলোই রান্না করব, হোপসো রান্না করলে একদমই কমে যাবে, যেহেতু সবজি অনেক কমে যায় রান্না করলে, দেখা যাক। তো আমি যেহেতু দুই দিনের জন্য রান্না করব হয়ে যাবে, আর আমি তো এমনিতেও সবজি অনেক বেশি খাই, শুধু শুধু খাই লেবু দিয়ে, বাসাতেও আম্মু যখন সবজি রান্না করে আমাকে মানে একদম ফুল বাটি দেয়, লেবু দিয়ে চিপে চামচ লাগিয়ে দেয়, আর আমি সেটা এনজয় করি। তো আমি কিন্তু ঢাকাতেও সবজি রান্না করলে নিজে নিজে এরকমভাবে শুধু শুধু খাই, এটা কিন্তু হেলথের জন্য খুবই খুবই ভালো। যারা সবজি পছন্দ করেন না তাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা প্লিজ সবজি বেশি বেশি খাবেন, এটা স্কিনের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো, শরীরের জন্য আরও বেশি ভালো। তো যাই হোক, অনেক বকবক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে পেঁয়াজের মধ্যে সব টাইপের মশলা দিয়েছি, আর এক্সট্রা যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে একটু মুরগির মশলা দিয়েছি, এটা হলো আমার আম্মুর একটা টিপস, সো এটা আমি ফলো করেছি। তো মুরগির মশলাটা দিলে হয় কি একটা খুব নাইস একটা ফ্লেভার আসে, একদমই মনেই হয় না যে এটা সবজি, একটু চিকেন চিকেন ফ্লেভার আসে আর কি। আমার কাছে এটা খুব ভালো লাগে সবজিতে ওই মশলাটা আর কি, যেটা রাঁধুনি চিকেন যে মশলাটা হয় ওইটা। তো ওই তো এখন হচ্ছে বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম, তো এটা এখন ভালো করে মিক্সড করে নিব মশলাটার সাথে, তারপর সামান্য একটু পানি দিয়ে এটা কষাতে থাকবো। তো সব রান্নায় দেখা যায় যে একই রকম, জাস্ট হচ্ছে গিয়ে কিছু কিছু টিপস অ্যান্ড টিপস একটু আলাদা আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে জিনিসটাকে কষাবো, তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন।
দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম অলমোস্ট ডান। তো এখন হচ্ছে আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে নামিয়ে ফেলবো। বাস আমার তরকারি রান্নাটা ডান হয়ে গেল। আর এটা রান্নাটা কিন্তু একদমই ইজি আমার কাছে, এখন রান্না টুকটাক মোটামুটি ইজি মনে হয় মিট আইটেমগুলো ছাড়া আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর নামানোর একদমই আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো যেটা ফ্লেভারটা আরও বেশি নাইস লাগবে। আর আমি কিন্তু সবজিগুলোকে খুব সুন্দর করে কষিয়েছি, অনেক ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়েছি এবং কষানোর মধ্যেই কিন্তু সবজিগুলো মোটামুটি 50% সিদ্ধ হয়ে গিয়েছিলো। আর তারপর হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করেছি আর কি। গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর টেস্টটাও মোটামুটি ভালোই আসে। তো এই তো বাকি টমেটোগুলোও দিয়ে দিলাম আর গরম মশলাটাও আমি দিয়ে দেবো একটু পরেই, তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নেবো। আর রান্নাবান্না আজকে একদমই শর্টকাট, আমি আর অন্য কিছু রান্নাবান্না করবো না, আর ডিম টিমও রান্না করব না, আজকে সবজি দিয়েই খাবো। অনেকদিন পর যেহেতু সবজি রান্না করেছি আমি খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো এখন আমি ভাতটা বসিয়ে দিব। তো অলরেডি আমার ভাত হয়েও গিয়েছে দেখতেই পাচ্ছেন, তো এই তো অলমোস্ট হয়ে গিয়েছে। তো ভাতটা উঠিয়ে নিব, তারপর হচ্ছে গিয়ে আমি আমার লাঞ্চটা করব। আর লাঞ্চ করার পর বিকালবেলা কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা আপনারা এনজয় করতে থাকেন। তো খাবারটা হয়ে গেলে আমি সব কিছু নিয়ে রুমে চলে যাব, কারণ বারবার উঠে উঠে নিয়ে আসাটা খুব ঝামেলার মনে হয় আমার কাছে। আর যেহেতু সবজি রান্না করেছি আমি তো একটু পরপরই নিব এটা, সো এই জন্য কড়াইটা সহ রুমে নিয়ে আসলাম। আর দেখতেই পাচ্ছেন পাশে ভাতটাও নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমার লাঞ্চ করার পালা, সো নাও ইটস টাইম টু টেস্ট। সো খুবই 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 মজা হয়েছিল, নিজে রান্না করেছি বলে নয়, মানে অলমোস্ট আম্মুর হাতের সবজি রান্নাটার মতোই হয়েছে, বাট ফুললি কিন্তু হয় নাই, আম্মুরটা আরও বেশি মজা হয়। আমি জানি না আম্মুর হাতে আসলেই মানে ম্যাজিক আছে আমি এটা বলতে হয়। তো সবার মায়ের হাতে রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়, আমার তো আমার মায়ের হাতের রান্না খুবই খুবই পছন্দ। আমি তো যাই হোক এখন হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর হচ্ছে গিয়ে বিকেলবেলার পর আবার আপনাদের সাথে কথা হবে। সো এনজয়। হ্যালো ভিউয়ার্স, তো আমি হচ্ছে কি বিকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা থেকে স্টাডি নিয়ে বসেছি। যখনই টিচাররা বলেছে যে ফিজিক্যালি এক্সাম হবে, এরপর থেকে মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে। সো আই থিঙ্ক একটু পড়াশোনার মাত্রাটা বাড়িয়ে দিতে হবে, যদিও এতদিন অনলাইন হয়েছে বাট তারপরে কিন্তু আমি একদম পড়াশোনাটা ছেড়ে দেই নাই, ঠিক আছে? তো অনলাইনেও কিন্তু অনেক পড়াশোনা করতে হয়েছে, বাট এবার যেহেতু ফিজিক্যালি এক্সাম হবে সো একটু বেশিই পড়তে হবে। তো যাই হোক, আমাকে গতকাল ব্লগে একটা আপু কমেন্ট করেছিল যে আমি একটা টপিক জানি কি না। জিনিসটা হচ্ছে যে আমাদের কুমিল্লাতেই নাকি কোনো একটা মন্দিরের মধ্যে, তো এখন যেহেতু দুর্গাপূজা চলতেছে সো কোনো একটা মন্দিরের মধ্যে ওখানে পুজো হচ্ছিলো, তো ওখানে হচ্ছে মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রাখছে। সো এই জিনিসটা আমি জানি কি না, তো আমি তো কমেন্টটা পরে আমি বুঝতেছিলাম না যে আপু কি উল্টাপাল্টা কিছু বলতেছে নাকি আমি আসলে অনেক স্পিচলেস হয়ে গেছিলাম। সো আমি আর ওইটা তেমন ইয়ে করি নাই, কারণ অনেক গুজবই রটায়। তো আমি হচ্ছে কি কমেন্টটা রিপ্লাই করি নাই, কারণ আমি যেহেতু সঠিক জানি না। আর এই মোটামুটি 4-5 দিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে খুবই খুবই মানে কি বলে অলস লাগে ঢুকতে, মানে অত অ্যাক্টিভ না আমি। তো মাঝে মাঝে জাস্ট দরকারে ঢুকি, আমার যে গ্রুপ আছে আমার ভার্সিটির যে গ্রুপ আছে আপডেটগুলো নিয়ে আমি আবার বের হয়ে যাই। তো ফেসবুক ইনস্টা এরকম চালানো হচ্ছে না আর কি, খুবই আমি ইনঅ্যাক্টিভ তো এই কয়েকদিন যাবৎ। তো আমি একটু আগে হচ্ছে কি কোনো একটা কাজে স্ক্রল করতেছিলাম পড়ার ফাঁকি, তারপর যে দেখলাম পিকটা আমি থাম্বনেইলে অ্যাড করে দিব, তো আমার দেখে খুবই খুবই খারাপ লাগলো। আমি পার্সোনালি কোনো ধর্মকেই ছোট করি না, আমার কাছে মনে হয় যে সব ধর্মই সমান, কারণ হচ্ছে কি এটা মানুষের বিশ্বাসের ব্যাপার, তাই না? আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, হিন্দুরা তেমন মূর্তিকে বিশ্বাস করে, মানে দুর্গা মা যা বলে আর কি। তো আবার খ্রিস্টানরা কিন্তু এরকম, মানে এক একটা ধর্মের কিন্তু এক একটা রিচুয়ালস আছে, সো সব রিচুয়ালসকেই কিন্তু আমি অনেক রেসপেক্ট করি। তবে এই জিনিসটা আমার পার্সোনালি খুবই খুবই খারাপ লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম যে গুজব, বাট পরে যখন আমি ছবিটা আসলেই দেখতে পেলাম এবং ছবিটা যে 100% সত্যি সেটার মানে সেটারও কিন্তু প্রুফ আছে, সেটা হচ্ছে আমাদের কুমিল্লার ওই এলাকার হচ্ছে ওসি, তিনি গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে উদ্ধার করে আর কি, দেখে সরাসরি এবং ভিডিও করে, কয়েকটা ভিডিওস দেখলাম এবং আমার কয়েকজন ফ্রেন্ডের খুবই পোস্ট টোস্ট দেখলাম এতক্ষণ বসে বসে। তো মাত্র জানলাম আমার আসলে খুবই খারাপ লাগতেছে, এরকম করা কিন্তু আসলে উচিত হয় না। গতকাল ব্লগে যখন ওই আপুটা কমেন্ট করেছিল তখন আমি আসলেই বুঝতে পারি না যে আপু কি বলতেছে না বলতেছে, কারণ আমি আসলেই কিছু জানি না। তো ওই টপিকটা মাথাতেই নাই বা এরকম কিছু ঘটতে পারে সেটা আমার একদমই মানে মাথার বাইরে, আউট অফ ব্রেন, এটা
কখনো চিন্তাও করি নাই। তো মাত্র দেখে আমার খুবই খুবই খারাপ লাগলো যে মানুষ দিন দিন কতটা নিচে নামতেছে, যে কতটা নিচে নামলে একটা মানুষ এমন করতে পারে। আমি কিন্তু সবাইকে উল্লেখ করছি না, ঠিক আছে? অনেক হিন্দু ধর্মের আপুরা ভাইয়ারা আছে যারা ইসলাম ধর্মকে অনেক রেসপেক্ট করে, এমন আমি অনেক দেখেছি। আমার নিজেরও ফ্রেন্ড সার্কেল আছে, সো তারা কিন্তু ইসলামকে অনেক বেশি রেসপেক্ট করে এবং প্রত্যেকটা ধর্মকেই রেসপেক্ট করা দরকার আই থিঙ্ক। বাট এই জিনিসটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে কোরআন শরীফ, যে জিনিসটা আমাদের এতটা মানে সম্মানের একটা জায়গা, এতটা পবিত্র একটা জিনিস, তারা মূর্তির পায়ের মধ্যে নিয়ে রাখছে। অ্যান্ড আমি আসলেই স্পিচলেস, সো ওইটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। তবে আমি আমার ব্লগের মাধ্যমে জাস্ট এতটুকু বলতে চাই, যারাই বা মানে করছে তাদের মন মানসিকতা খুবই নিচু, তাদের চিন্তাভাবনা খুবই নিচু, এবং তারা 100% এটা একদমই ভালো একটা কাজ করে নাই, খুবই খুবই জঘন্য এবং গুনার একটা কাজ করছে। সো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এতটুকুই দোয়া করি। তো জাস্ট নিউজটা দেখে আমার কথা আসতেছে না আর কি। তো ভাবলাম এখন যেহেতু আপনাদের সাথে একটু কথা বলবো, ব্লগটা শেষ করবো, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড গতকাল যে অ্যাপটা কমেন্ট করেছিলাম, না জানি ভাইয়া ছিল, আমি আসলেই জানি না, তো আমি খুবই সরি, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে নিউজটা, তো আমি মাত্রই দেখলাম। আমি প্রথমেই বলেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে একদমই অ্যাক্টিভ না। তো এই আর কি, আপনাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমার খুবই খুবই খারাপ লাগছে নিউজটা দেখে, স্টিল নাও আমার খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, ওই টপিকে আমি আর কথা বলবো না। আজকে ভেবেছিলাম আমি আরেকটা জিনিস শেয়ার করব, বাট আই ডোন্ট থিঙ্কস ওই জিনিসটা শেয়ার করার মতো মন মানসিকতা আমার এখন আছে ওই নিউজটা দেখে। তো ফ্যান অফ করে ব্লগ করতে অনেক কষ্ট হচ্ছে এখন, আমি আর একটু স্টাডি করব, দেন আমার কয়েকটা কাজ আছে, কাজগুলো শেষ করব। আর যেহেতু দুপুরবেলা রান্নাবান্না করে ফেলছি, সো এখন আর কোনো রান্নাবান্নার প্যারা নেই। তো কাজ টাজ করে খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে যাব। আর আমি ইদানিং একটু ঘুম সার্কেলটা চেঞ্জ করার চেষ্টা করতেছি, যেহেতু আমি খুবই মানে রুটিনটা খুবই উল্টাপাল্টা হয়ে গেছে, তো সেই জন্য একটু ঘুম সার্কেলটা চেঞ্জ করছি। আগে আগে ঘুমানোর ট্রাই করতেছি, সকালবেলা 8-7 মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। এই তো, তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করতে শিখবেন, জাস্ট এতটুকু রিকোয়েস্ট রইল। তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন আমি ঘেমে লিটারেলি গোসল করে ফেলতেছি, সো এই কয়েকদিন যে পরিমাণ গরম পড়ছে আই ডোন্ট থিঙ্ক সো যে আমি সামনের দিকে কীভাবে ব্লগ করবো এই ফ্যান অফ করে। সো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি এবং সব কাজ গুলো আমি মানে মেনটেন করতে পারি, সব টাইপের কাজগুলো একসাথে। সো আল্লাহ হাফেজ।